গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। এটা আজকে ফার্স্ট এপিসোড। কালকে বিকেলে একটা এপিসোড করেছিলাম মার্কাসের টুইটটা নিয়ে। মার্কাস একটা টুইট করেছিল যে এবার দুর্গাপুজোতে হয়তো জয়াস কিছু হতে পারে বাঙালিদের জন্য। তো সেটা আমি গেস করেছিলাম যে সেটা কি উনি বেঙ্গল ডার্বির কথা বলতে চাইছেন, আইএসএলে আইকনা হ্যাশট্যাগ আইএসএল দিয়েছেন। কিন্তু ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে, এবং তোমাদের কাছে কমেন্ট জানতে চেয়েছিলাম যে তোমাদের কি মনে হয় এটা একটা ডিকোড, এটা হচ্ছে মার্কাস কি ভাবছে, মানে মার্কাস কি হিন্ট দিয়েছে সেইটা ডিকোড করা, সেটারই আমি একটা বক্তব্য বলতে চাইছিলাম। আমার কোনো বক্তব্য কিন্তু সেখানে ছিল না, হ্যাঁ সেটা আমি বলতে চাইবো যে আমার কোনো বক্তব্য নয়, সেটা ডিকোড করার চেষ্টা করেছিলাম। ডিকোডটা ঠিক ভুল হতে পারে বারবার বলে দিয়েছিলাম। সেই ডিকোড যেটা, সেটা তিনি নিজেই হয়তো করবেন দু তিন দিনের মধ্যে, আমাদের জল্পনা কেউ, আমার মনে কে ঠিক বলছে বুঝতে পারছি না। তবে অনেকগুলো জল্পনা ওখান থেকে উঠে এসছে যেটা নিরাময় করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। প্রথমত অনেকে বলতে চাইছেন যে আইএসএলে ক্রীড়াসূচি যেটা, সেটা চেঞ্জেস হয়ে গিয়ে উনি বলতে চাইছেন কলকাতায় চলে আসবে। এটা একদমই কিন্তু কলকাতায় চলে আসবেন এই ব্যাপার আসবে এই ব্যাপারটা নয়, কারণ তিনি বলতেই পারেন না, কারণ ঘটনাটা ঘটবেই না। অনেকগুলো স্টেটকে প্রথমে প্রাথমিক বিচারে রেখে তারপরে কেরালার গোয়াকে সিলেক্ট করে, এবং লজিস্টিক্যালি যেটা বেস্ট আইএসএলের জন্য সেটা গোয়া, সেটা বিচার করার পরেই গোয়াতে সমস্ত রকম ব্যবস্থা অলরেডি কিন্তু হয়ে গেছে। সমস্ত রকম ব্যবস্থা, যারা জানো একটু অল্প স্বল্প তারা জানো, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। যদি হয় এবার আইএসএল গোয়াতেই হবে, অন্য কোনো জায়গায় মানে পরবর্তীকালে পাঞ্জাব দিল্লি কলকাতায় আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এইটা একদম সম্পূর্ণ জল্পনা, এটা মার্কাসও বোঝাতে চাননি 100%। তার ডিকোড করলেই বুঝে যাবে, হয়তো তিনি অন্য কোনো টাই আপ ইনভেস্টার অন্য কিছু সম্পর্কে বোঝাতে পারেন, এইটা বোঝাতে চাননি। সুতরাং এই ব্যাপার থেকে একটু বিরত থাকাই ভালো, সেটাই আমি ভাবলাম যে যখন আমি তোমাদের বলেছি যে তোমরা গেস করো, সুতরাং আমার এটাও বলে দেওয়া উচিত যে এই এই দিকে যেও না আর কি, মানে ওই লাইনে গেস করতে যেও না, ওটাও নয়। আবার অনেকেই বলছেন এটা ইস্ট বেঙ্গলও নয়, সেটাও আমি পরবর্তীকালে অনেক ভাবনাচিন্তা করে দেখলাম যে ইস্ট বেঙ্গল হয়তো তিনি বলতে হয়তো চাননি, কারণ ইস্ট বেঙ্গল যেহেতু ইনভেস্টার ঘোষণা করেননি তাই তিনি অতটা আগে গিয়ে ওই কথাটা বলে দেবেন বলে আমার মনে হয় না, মানে মনে হয় হচ্ছে না পরবর্তীকালে। সেই জন্য আমার এটাও একদম ডিকোডটাও একদম ভুল, এটা একদমই ঠিক নয় বলেই আমার মনে হচ্ছে, যদিও তিনি নিজে রেকর্ড করেননি এখনও, রেকর্ড করবেন তো, কিন্তু আমার মনে হচ্ছে এই কারণেই যে ইস্ট বেঙ্গল তো নিজে এখনও ইনভেস্টার ঘোষণা করেননি, এবং যেরকম দেখে মনে হচ্ছে দে উইল টেক টাইম, কারণ আগের বার কোয়েসের সঙ্গে যেরকম ক্লজগুলো দেখে নিয়েছে সেই দেখে নেওয়া, এবং আমি কয়েকদিন আগে দেখবে আমি জল্পনা থেকে বেরিয়ে এসে আইনের কথা বলেছিলাম যে কতটা টাইম লাগতে পারে। সো ইট উইল টেক টাইম, আমার মনে হচ্ছে একটুখানি টাইম হয়তো আরেকটু তারা নেবেন, এবং তারা তাদের জন্য একটা যেটা বেস্ট সেই রকম একটা ইনভেস্টর তারা প্রথমে চুজ করবেন, তারপর তারা পরবর্তীকালে সেটা, আমি আইএসএলের কথা বলছিলাম, আর আমি আইএসএলের কথা এক্ষুনি বলবো না, অবশ্যই বলবো না, বলাটা উচিতও না, কারণ আমি বলার কেউ নই যে আইএসএলে খেলার চান্স আছে কি চান্স নেই সেটা বলারও আমার কোনো দায় বা বক্তব্য নেই। সেই বক্তব্যটা সম্পূর্ণভাবে ইস্ট বেঙ্গলের, মানে বক্তব্য এবং কৃতিত্ব দায়ভার সমস্ত কিছু ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের ওপরেই বর্তায়, এবং তারাই ফাইনাল ডিসিশনও নেবেন, এবং সবার সামনে জানানোর দায়টাও তাদেরই, মানে এটা এরকম কারোর দায় না যে বাকিরা ডিগ করে খবর বার করে বলবে, সেটাও কোনো রকম ব্যাপার না। সুতরাং তাদের অফিসিয়াল মানে কনফার্মেশনের ওপরেই একটুখানি ওয়েট করতে হবে। তোমরা যদি আইএসএল এর বক্তব্য বলো, ইনভেস্টার 100%, এটা আমি একটু জোর দিয়েই বলতে পারি, ইনভেস্টার 100%, আজ নয় কাল ইনভেস্টার ফাইনালাইজ করে ফেলবে ইস্ট বেঙ্গল, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো বিন্দু মাত্র কোনো ডাউট নেই। আরেকটা জিনিস যেটা আজকে রিপোর্টেই একটা পড়লাম, সেটা খুব লজিক্যাল লাগলো, সেটা হচ্ছে আইএসএল এর সূচিটা কেন দেরিতে, আইএসএল এর সূচিটা কেন এখনো পর্যন্ত 31 আগস্টে ফাইনাল হয়ে যাওয়ার কথা কেন হলো না, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি এফসির কোনো খেলা পড়ে যায় তাহলে আইএসএল এর যে টিমগুলো এফসিতে খেলতে যাবে তারা খেলে এসে যখন এখানে ফিরবে তখন তাদের আরও বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুতরাং সেই হিসাব করে সেই ব্যাপারটা একটা ব্রেক দেওয়া হয় কিনা, মানে তাদের শিডিউলে কোনো ব্রেক দেওয়া হয় কিনা, সেই জন্য শিডিউলটা কিন্তু একটু লেট হচ্ছে। এফসির শিডিউল এখনও বেরোয়নি, এবং আমার মতে এক্ষুনি বেরিয়ে যাওয়ার চান্সও খুব কম, কিন্তু তাদের একটা কনফার্মেশন নিয়েই, এফসি যেহেতু কন্ট্রোল করে পুরো এশিয়ার সমস্ত দেশের লিগগুলোকে, সেহেতু এফসির তোমার পারমিশন না নিয়ে বা এফসির কোনো শিডিউল আছে কিনা সেটা না দেখে কখনোই কেউ ঠিক করবে না
যে শিডিউলটা কি হবে। সুতরাং সেই কারণে একটু আটকে আছে বলে একটা প্রতিবেদন পড়লাম এবং এটা ব্যাপারটাও আমার লজিক্যাল লাগলো। বাস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তো এখনকার মতো টাটা।